হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মাম্পি, আর আজকে মামা বাড়িতেই থাকবো। আর বাড়ি এসেছি কিছুক্ষণের জন্য, কারণ কালকে যেহেতু ক্লাস আছে, ক্লাসে প্র্যাকটিসের জন্য সব কিছু জিনিস আমার বাড়িতেই রয়ে গেছে, আর ওগুলো নিয়ে নিয়েছি। আর আমিও রেডি হয়ে গেছি, বাপিন আমাকে বাইকে করে দিয়ে গেছে, আর এরপর বাইকে ওর বাইকেই চলে যাব। আজকে মামা বাড়িতে থাকবো, দেখি কালকেও থাকবো কিনা, এখন কোনো প্ল্যান নেই সেরকম, কিন্তু আজকে থাকবো এটা প্ল্যান আছে, তো ওখানেই যাবো। আর আজকের ভ্লগটা আমি এখান থেকে শুরু করছি, তো চলো শুরু করা যাক আজকের ভ্লগটা। চল বেরি পড়ি, এরপর বেরিয়ে পড়ছি। আর বাপিন ওখানে বাইকটা আনতে গেছে। তো ওখান থেকে এসে আমি আর ব্লগটা করিনি, কারণ ওখান থেকে অনেকটা লেট করে এসেছিলাম। তারপর স্নান টান করে খেয়ে দিয়ে এরপর আবার সন্ধ্যেবেলা ব্লগটা শুরু করছি। একদমই টাইম ছিল না ব্লগটা শুরু করার, আর মামা বাড়িরও এখন কাজ হচ্ছে। আর বাপিন ওপরেই ঘুমাচ্ছে নাকি? তো চলো চলো উপরে চলো। এই যে মামিমা চলে এসছে আজকে সকালবেলা। আর ওপরে এখন লাইট ফাইট কিছু নেই, কারণ কারেন্টের কোনো কিছু করা নেই। দিদু সন্ধে দিচ্ছে। দিদু মুখটা দেখাও, দিদু শুধু ওই পেছন দিকে ঘুরেই থাকবে। বোন আমার ফোনের টর্চ জ্বলেছে। হ্যাঁ, আর এরপর ফুচকা খেতে যাব ভাবছি। আর মামিমার কি হয়েছে? কে বলিস না, মামিমার হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়ে গেছে, আর এরপর একটু ফুচকা খেতে বেরোবো। আর মামিমার যাওয়ার কথা ছিল, কিন্তু মামিমার হঠাৎ করে পেটে ব্যথা করছে, তো মামিমার যাবে না বলছে। আমি বাপিন আর বোনই যাবো ফুচকা খেতে, তাই তো? হ্যাঁ, এরপর রেডি হয়নি। তো আমি বাপিন আর বোন ওখানে বেরিয়ে পড়েছি আমরা ফুচকা খেতে। আর বাড়িতে বলে এসেছি আমরা লাহা বাজারে ফুচকা খাবো, কিন্তু আমরা যাচ্ছি হেঁটে হেঁটে চটি চটিতে যাচ্ছি, কারণ লাহা বাজারে ওইখানে যেখানে ফুচকা দোকানটা থাকে ওখানে প্রচুর অন্ধকার, আমি ব্লগে কিছুই নিয়ে আসতে পারবো না। ওই জন্য আমরা প্ল্যান করেছি ওদেরকে বলে দেবো লাহা বাজার যাচ্ছি আমরা, তারপর ওখান থেকে চটি যাবো, তাই না? তারপর হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটেই মজা বল, এক্সারসাইজ করতে করতে আমরা যাচ্ছি। বলছি ইভিনিং ওয়াক, মর্নিং ওয়াক তো আজকে হলো না, কারণ আজ সবাই তো শুয়েছে সেই দুটো, কেউ আড়াইটে, কেউ সাড়ে তিনটে, কেউ আবার ভোরবেলা, তো আর কি মর্নিং ওয়াক করবি, সারাদিনটাই তো আজকে ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে। আমি যা সকাল থেকে উঠে ঘুমাইনি, প্রিয়া আর বাপিন দুটো কুম্ভকর্ণ সারাদিনটাই ঘুমিয়েছে, এমনকি আসার আগে ওদেরকে ঘুম থেকে তুলেই আনা হয়েছে। মাইমা আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই পেটে ব্যথা শুরু হয়ে গেছে মাইমার, কী জন্য জানি না, তো মাইমা ক্যান্সেল হয়ে গেছে। আমাদেরকে বললো চলে যা, তোরা ফুচকা খেতে যখন ইচ্ছে করছে। প্রচুর হাঁটতে হবে। হ্যাঁ, সরিয়ে আয় এক সাইডে, আলো আধারি মতো লাগছে এখানটা, আলো আধারি পরিবেশ। হ্যাঁ, কোথাও দেখছি লাইট, কোথাও দেখছি নাই, এখানটা আবার অন্ধকার। হ্যাঁ, আমরা প্রায় চটির মধ্যে চলেই এসেছি, আর ফুচকা দোকান এখনো একটু দূরে আছে, হাঁটছি এখনো, আর একটু গেলেই ফুচকা দোকান, আমার বেশি দূর নয়, চটির মধ্যেই চলেছি। চটিতে প্রচুর লাইট থাকে। হ্যাঁ, ভালো লাগে রাত্রেবেলা তো এই লাইটগুলোর জন্যই দেখতে ভালো লাগে নাকি? প্রিয়া ক্যামেরায় আসার জন্য ছটফট করছে, উঁকি দিচ্ছে, চলে আয় চলে আয়। ক্যামেরা চললে প্রিয়া শুধু উঁকি দিবে, ঘরের মধ্যে যদি আমি ভিডিও বানাই তখন আগে এসে বসতে হবে। দোকানে এখন প্রচুর ভিড়। হ্যাঁ, এখানেই খেলে না। হ্যাঁ, প্রিয়া এখন পরে খাবে, এখন ক্যামেরা করে দিচ্ছে। আমি আর বাপিন আগে খেয়ে নিই, প্রিয়া দেখতে থাক। এখানে সেই দিনের মধ্যে কম্পিটিশন হচ্ছে না যে তাড়াহুড়ো করে খেতে হবে,
কোনো চাপ নাই। এত বড় কুকার, প্রচুর বড়, ছোট ছোট গুলো আমাকে দেখে দাও বাবু, আমি এত বড় খেতে পারবো। ভালো বানিয়েছে, এখানে ফুচকা আমার দারুণ লাগে। এখানে আর আরামবাগে টপ করা যায়, পপকর্ন বললি না, একজন ফুচকার দোকান আছে ভালো বানায়, এখানে তো ভালো হয়েছে। কত হলো? দশ হয়েছে। হুম দেখ, তোর ছিল তো তো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, এরপর যাচ্ছি একটা কেয়াসেটের সানস্ক্রিন দরকার, তো পাউডারটা, সানস্ক্রিন নয় সানস্ক্রিন পাউডারটা নয়, হ্যাঁ সানস্ক্রিন পাউডারটা দরকার, তো ওটা নিয়ে নেবো। ফুচকাটা বেশ ভালো হয়েছিলো খেতে, হ্যাঁ টেস্টি টেস্টি। আরামবাগের কামার পুকুরের ফুচকা আমার বেশ ভালো লাগে, হ্যাঁ আমাদের ওখানে খুব একটা ফুচকাটা টেস্ট হয় না। চলো ওই সাইডে যেতে হবে, তো হ্যাঁ কোন দিকে দোকানটা বলতো, ওটা খুঁজেই পাচ্ছি, এই ঝিলিমিলি না কী একটা দোকান আছে রে, কোন দিকে এখানে কেয়াসেটের সানস্ক্রিন পাউডারটা পাওয়া গেল না, আমরা আবার অন্য দোকানে যাচ্ছি। কেয়াসেটের সানস্ক্রিন পাউডারটা আছে, দাও এটা একটা, 25টা লিপস্টিক আর লিপস্টিক নিব, দেখা করে আবার দামি আছে, 300 আছে, সবগুলো ম্যাট হবে তো, সব এলকো, সব আচ্ছা, এই মাস্কারাটা তো এলকোর, এগুলো ভালো হবে বোধ হয়, এগুলো ওই কালারটা, ভালো দেখ, দেখে নে নে এই তিনটার মধ্যে দেখ, এই তিনটে কালারই খুব সুন্দর, দেখ কিছু কেনার হয়ে গেছে, এরপর এখান থেকে টোটো করবো, কারণ এরপর আর হেঁটে যাওয়ার কারোর কোনো আর শক্তি নাই নাকি, হেঁটে কেউ যাবে না তো, কেউ আর হেঁটে যাবে না, আমার কথার জন্য ওই জন্য হেঁটে এসেছে, আমি বলেছি এই চল চল হেঁটে হেঁটে যাবো কি সুন্দর গল্প করতে করতে, ওই জন্যই সবাই এসেছে, আর এরপর আর ওরা হাঁটবে না মোটেও না, যদি হাঁটতে হয় এবার আমাকে একা পাঠিয়ে দেবে আর ওরা সবাই টোটোয় করে চলে যাবে, তাই বা চল ওই দিকে যেতে হবে তো। এই টোটো কই, টোটো আছে লোক নাই তো, চল সেই যেতে যেতে হাঁটতে হাঁটতে এসে পৌঁছে, হ্যাঁ পৌঁছাবি ঠিকই বলেছিস।
টোটো খুঁজতে খুঁজতেই পৌঁছে যাবি। দেখলি আবার ব্যাক করে যেতে হবে। কই রে বাবা, ওই দোকানটাই জিজ্ঞাসা কর না, টোটো খুঁজতে খুঁজতে আমরা বাড়ি চলে যাবো। আবার ব্যাক করে ওইদিকেই যেতে হচ্ছে। কি বলছে রে? আরে ওইদিকে যাবি না হলে? যদিও বা টোটো পাওয়া গেছে, টোটোতে কোনো লোকও নাই, কেউ নাই, চালিয়ে নিয়ে নিজেকেই যেতে হবে রে বাপিন। যেমন করে বাইক চালায় তেমন করে এবার টোটো চালাতে হবে। তাহলে ও চাবি লাগবে তাও বটে। পেয়েছি পেয়েছি। হ্যাঁ কিন্তু ওরা যাবে কি না দেখি। তো অ্যাট লাস্ট আমরা পেয়েছি টোটো, তাই তো? যাও, স্বপ্ন তোমাদের সফল হয়েছে, হেঁটে যাওয়ার হলো না। ভালোই পড়ে গেছে। তোর আর কি কি পড়ে আছিস তুই? শরীরে পড়ে নিয়েছি। বাবিন ক্যামেরায় কমফোর্ট ফিল করছে, এখন তো ওই ক্যামেরাতে কমফোর্ট ফিল করলো। সুমনও আজ পর্যন্ত করেনি, ও মোটামুটি অনেকগুলো ওর সাথে ভিডিও হয়ে গেছে কিন্তু এখনো কি বলবো। তুই বলো কিরা, তাই তো? হ্যাঁ আমরা বাড়ি ফিরে গেছি আর এখন বাজে 8:00, 6:00 সময় গিয়েছিলাম। রাস্তায় যেহেতু হেঁটে হেঁটে গেছি, ওদেরকে ওরা বলেছিল টোটো নেবে কিন্তু নিতে দিইনি, আমি হাঁটি হাঁটি নিয়ে গেছি। তো প্রচুর মজা হলো হেঁটে হেঁটে যাওয়ার জন্যে, আর ফুচকাটা খেয়ে তো দারুণ 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 লাগলো। তোর ফোনে চার্জ কীরকম লাগলো ফুচকাটা খেয়ে? ভালো লাগছে, দারুণ। আর কালকে মামা বাড়ি থেকে ক্লাসে যাব, কালকে ক্লাস আছে, মামা বাড়ি থেকেই যাব। আমি জিনিসপত্রগুলো তো নিয়েই চলে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আজকের ব্লগটা আমি বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্টসে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।